তৃণমূল কংগ্রেসের প্রধানদের বাড়িতে, এরা একদম পরিকল্পিতভাবে বিজেপি দুষ্কৃতীরা, এটা কখনো আগুন ধরিয়ে দেওয়া, কখনো বোমা বিস্ফোরণ। আজকে আমরা বারবার করে এর আগেও সাহেবগঞ্জ থানার পুলিশকে আমরা জানিয়েছিলাম, পুলিশ কেন জানি না একটা উদাসীন মনোভাব নিয়ে চলছে। আজকে যদি পুলিশ সক্রিয় থাকতো তাহলে একটার পর একটা আজকে বিজেপি দুষ্কৃতির যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা ঘটাতে পারতো না। তবে আমার মনে হয় এখন আর পুলিশের উপর ভাষ্য করার সময় নেই, অনেক অনেক আমরা দেখছি। এখন যেটা করা আমরা তৃণমূল কংগ্রেস এবার পার্টিগতভাবে আমরা দেখব, কোনো প্রশাসনের উপর আর ভরসা করে থাকা নয়। এখন এবার আমাদের নিজেদের মতো করে এর মোকাবিলাটা আমরা করব। নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কোনো লোক এসে এখানে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে বোমা মারবে না। এবং এখানে যেটা ঘটনা আমার যেটা মনে হলো, এর থেকে আরও বড় কিছু ঘটনা ঘটতে পারত। যদি কোনোভাবে গাড়ির তেলের মধ্যেই আগুনটা লাগতো, সেই আগুনে গোটা বাড়ি পুড়ে যেত। এবং যেহেতু রাত্রিবেলা ঘটনা, ঘরের মধ্যে যারা ছিল তাদেরকেও এটা মারার একটা পরিকল্পনা একদম।